কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড়ে দেয়। কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতি কাজে লাগে, তাই জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করবেন না। রূপের অহংকার টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে দেয়। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ, আর দামি হলো সাহায্য। পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দিবে, কিন্তু সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবেন। মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করলে তা বেশি দিন টিকে না। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রা তোমার সাথে ভালো ব্যবহার করবে না। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাশে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। জীবনে তিনটি কথা সবসময় মনে রাখবেন। নাম্বার এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার দুই, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। নাম্বার তিন, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। পৃথিবীর সকল সম্পদের মধ্যে একটা শব্দ থাকে, শব্দটা হলো বিশ্বাস। শুধুমাত্র রূপ দিয়ে কারো বিচার করবেন না। মনে রাখবেন, কুশ্চিত শুয়োপোকাটাও একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। মুখ বন্ধ রাখলে তুমি ভালো, তুমি ধৈর্যশীল, তুমি সুন্দর, কিন্তু যখনই তুমি মুখ খুলবে তখন থেকেই তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হয়ে যাবে। স্ত্রীর প্রতি স্বামীর দশটি দায়িত্ব। নাম্বার এক, ভরণ পোষণ করা। দুই, শারীরিক চাহিদা পূরণ করা। তিন, স্ত্রীর কথার মর্যাদা দেওয়া। চার, স্ত্রীর পিতামাতাকে মর্যাদা দেওয়া। পাঁচ, স্ত্রীকে আঘাত বা মারধর না করা। ছয়, স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ না করা। সাত, কৃতজ্ঞতা ও প্রশংসা করা। নয়, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা। দশ, স্ত্রীকে সময় দেওয়া এবং ঘুরতে নিয়ে যাওয়া। ছেড়ে দিলে যদি ভালো থাকে তবে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই তার জন্য কাঁদতে যেও না। যার কাছে তোমার কথা বলার কোনো গুরুত্ব নেই তার জন্য নিজের অযথা সময় ব্যয় করো না। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেলেও কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস আর ভালোবাসা। কারণ এ দুটোর দাম আগেও কেউ দেয়নি, আজও কেউ দেয় না। মেয়ে হয়ে জন্ম নেওয়া মানে অন্তরে কষ্ট রেখে মুখে হাসি নিয়ে কথা বলা। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্তে মাংসে গড়া মানুষও মুখ ফিরিয়ে নেয়। সুখী থাকার সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের বা কাছের তা নিয়ে সুখী থাকা। ভালোবাসা সবার কাছে সমান নয়, কিন্তু কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। হিংসা করো না, অহংকার করো না, কারণ এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ না আছে তার থেকে বেশি মানুষ মাটির নিচে আছে। ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না, কুঠার খুব ধারালো কিন্তু চুল কাটা যায় না, তেমনি প্রত্যেকটি বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মেয়েদের সবচেয়ে বেশি কষ্ট হয় যখন তার স্বামীর কাছ থেকে
কষ্ট পায়। সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কি। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও তখন নাটক মনে হয়। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে কিন্তু বিয়ে করবে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণী ব্যক্তি থাকবে গাছতলায়, এটাই তো স্বাভাবিক। যে ধরে রাখতে জানে সে কখনো শিকড় খুঁজে না, যে আঁকড়ে রাখতে জানে সে কখনো ত্রুটি খুঁজে না। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা, এগুলোর পিছনে ছুটে নিজের জীবন ও পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয়। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়, আসলে সম্পর্কটা যে বজায় রাখে সেই মানুষটা সবথেকে বড়। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন এটা জেনেও অনেকেরই চুলকায়। প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা, তাই নিজেকে অন্যের সাথে মাপতে যেও না। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না, কারণ অনেক মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে খারাপ চরিত্র। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয়। একটা সম্পর্ক চারা গাছের মতো, যত্ন করলে বেড়ে ওঠে আর অযত্নে মারা যায়। সুইসাইড নোটটা এমন ছিল যে লাশটা কথা বলছিল, যে পুরুষ এক নারীতে আবদ্ধ সেই পুরুষের ঠিকানা কাফনে সীমাবদ্ধ। প্রিয় মানুষের মধ্যে অপ্রিয় কিছুই নেই, সব কিছুই ভালো লাগে। কেউ দূরত্ব বাড়িয়ে চলে যাবে, আবার কেউ দূরত্ব কমিয়ে কাছে আসবে। জীবনের সব থেকে বড় ভুল কাউকে না জেনে না চিনে তার সাথে সম্পর্ক তৈরি করা। কখনো ভাবতে পারিনি জীবনে এমন একটা সময় আসবে খুব কাঁদতে হবে, আবার চোখের জলটা সবার আড়ালে লুকিয়ে রাখতে হবে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। একটা কথা কি জানো তো, কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছার প্রয়োজন হয়। প্রয়োজনে সবাই কাছে আসে, কিন্তু স্বার্থের টানে আবার কেউ আবেগের কারণে। জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীর কেউ কারোর সময়ের। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরীচিকা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারবে না। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেই সম্পর্কগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে ঝগড়া করে সন্দেহ করে, কারণ কেউ কাউকে হারাতে চায় না।